আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইনটিভি বেঙ্গলের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আমের আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তার জন্য আমের এই মাথাটা কেটে নিচ্ছি, আর এরপর আমের এই আটিটাকে ভেতর থেকে বের করে নেব। খুব এই কাজটা খুব সাবধানে করবেন, আমি যেভাবে একটা ছুরির সাহায্যে করেছি সেভাবেই করবেন। যদিও এটা আমার কাজটা করে দিচ্ছিলেন আমার হাজবেন্ড, আমার কাছে আগে একটা আম ফেটে গেছে, ওই জন্য সাবধানে করবেন যাতে আম না ফেটে যায়, আমটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এইভাবে ছুরির সাহায্যে বের করে নেবেন, এরপরে হাতের সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমটা ভিতর থেকে আঁটিটা বের করে নেবার চেষ্টা করবেন। এই যে দেখুন আঁটিটা কত সুন্দর বের হয়ে এসেছে। এরপর আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এতে আমি মিশিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর এরপরে এটা ওই দুধটা ঠান্ডা হয়ে গেলে আমের ভেতরে এই ভেতরে ভরে দেব। তো ভরে দেওয়ার পরে যেটা আগে কেটে রেখেছি সেটা দিয়ে আবার মুখটা ব্লক করে দেব। এরপর এটা আমি ফ্রিজে রেখে দেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আমি এটা রাতে করেছিলাম তাই ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম, আপনারা 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখলে হয়ে যাবে। এরপর আমি ছুরির সাহায্যে ছিলকাগুলো ছিলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমটা, আর এরপর এটা আমি পিস পিস করে কেটে নেব। খুবই ঠান্ডা সেই জন্য ঠিকঠাক করে কাটা হচ্ছে না, যেহেতু বরফটা ভিতরে একটু জমে আছে সেই জন্য একটু গলতে দিয়ে কেটে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এটা অসাধারণ খেতে, একবার খেলে বারংবার খেতে মন চাইবে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। আজকের মতন এইটুকুন, খুদা হাফেজ।